প্রিয় সার্ভাইভার, আমরা ফিরে এসেছি বছরের সব থেকে বড় টুর্নামেন্টে। বছরের প্রথম ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। চলো দেখে নেই কিভাবে এটি খেলা হবে। দ্য ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2021 সিঙ্গাপুরে সর্বমোট 18টি টিম খেলবে 10টি অঞ্চল থেকে। এই প্রতিযোগিতার দুটি ধাপ থাকবে, প্লেইনস ও ফাইনাল। ওয়ার্ল্ড সিরিজ শুরু হবে প্লেইনস দিয়ে, যেখানে শুরুতেই খেলবে ইউরোপ ও সিঙ্গাপুর। এরপর দ্বিতীয় ধাপে খেলবে ব্রাজিল, লাতিন আমেরিকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিআইএস অঞ্চল, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চল। ফাইনাল অনুষ্ঠিত হবে 12 টিমের সমন্বয়ে। প্লেইনস থেকে আসবে দুটি টিম এবং বাকি 10টি টিম হল আঞ্চলিক ফাইনাল থেকে কোয়ালিফাই করে আসা দলগুলো। প্রথম ধাপে ব্রাজিল, লাতিন আমেরিকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, চায়না তাইপে, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ফিলিপাইন অঞ্চল। সর্বমোট 6 রাউন্ড করে খেলা হবে প্লেইনস এবং ফাইনালে। আমাদের ব্যাটেল রয়্যাল ম্যাপ, বারমুডা, কালাহারি, পার্গেটরি এভাবে করে পর্যায়ক্রমে খেলা হবে। প্রতি রাউন্ড শেষে টিমগুলো তাদের স্থান এবং সর্বমোট কিলের ওপর ভিত্তি করে পয়েন্ট পাবে। এক কিলের জন্য 1 পয়েন্ট এবং বুইয়া এর জন্য 12 পয়েন্ট দেয়া হবে। আমাদের অফিসিয়াল চ্যানেলগুলোতে চোখ দিয়ে পেতে পারো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2021 সিঙ্গাপুর সম্পর্কিত আরও অন্যান্য তথ্য। যোগ দাও বিশ্ব চ্যাম্পিয়নদের সাক্ষী হতে। সার্ভাইভারস, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে চাপ দিয়ে রাখো নতুন নতুন সব আপডেট পেতে। দেখা হবে নতুন ভিডিওতে।